গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো তোমরা তো কালকের ব্লগে দেখতে পেলে যে কালকে আমার কাকি শাশুড়ির বাড়িতে ঘর উদ্বোধনের অনুষ্ঠান ছিল। আজকে হলো মৎস্যমুখী, তো ওই বাড়িতে রান্নাবান্না সব স্টার্ট হয়ে গেছে, মা দিদি ওরা সবাই চলে এসছে, তো ওরা আজকে আর এখানটায় রান্নাবান্না কিছু হবে না, তো আজকে সকালবেলার থেকে ওখানটায় রান্নাবান্না হবে, তো ওখানটা সেজন্য সবাই চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাসি কাজ সব হয়ে গেছে, আর এখন বিছনা টিছনা উঠিয়ে স্নান করে পুজো দেব, তো এই যে পুজো দিয়ে তারপরে ওখানটায় যাব। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রেডিও হয়ে গেছি, তো এখন যাচ্ছি কাকিদের বাড়িতে। সামনে আছে ফুল, ফুল চলে এসছে, তো এই যে কাকিদের বাড়িতে চলে এসছি। ওই যে ওইদিকে রান্নাবান্না চলছে, এই যে মাছ রান্না হচ্ছে এখন, এই যে তেল বসানো হয়েছে, এই যে দিদি রান্না করছে আজকে। সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে এই যে মাছের তেল আর ডাল দিয়ে, এখন সকালবেলার খাওয়া দাওয়া আমরা এখন করব। তো মাছ রান্না হতে অনেক দেরি আছে, তো এখন এগুলো দিয়ে খেয়ে নিই। তো ওই পাশে মা ওরা বসছে। কাকিমাদের বাড়ি থেকে চলে এসছি বাড়িতে এখন, তো আমি আর ফুল চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা আমার এডিট করা হয়েছিল না, তো বাড়িতে এসে এডিট করলাম, তো একটু পরে পোস্ট করব ভিডিওটা সেজন্য। তো আজকে সারাদিন জানো না তো টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম মানে দিনটা পুরো একদম রোমান্টিক ওয়েদার একদম বলতে গেলে। এরকম যদি সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ে না, সত্যি বলতে খুবই ভালো লাগে। আর যদি কোনো তেমন কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, তো তখন বসে বসে বাইরে বৃষ্টিটা দেখতে ভালোই লাগে একদম। তো আর যদি কোনো খুব বেশি কাজ থাকে আর কাজের মধ্যে বৃষ্টি পড়ে, তাহলে তো অসহ্য লাগে। তো এখন বসে বসে বাইরের বৃষ্টিটাকে এনজয় করি, বসে বসে বৃষ্টি দেখি বাইরে। আর একটু পরে ওখানটায় যাবো, যেহেতু মাছটা যেগুলো এখনও রান্না হয়নি, তো মাছ এগুলো রান্না হচ্ছে, তো তারপরে সবাই মিলে যাব, সবাই একসাথে খেয়ে দে মজা টজা করবো আজকেও। তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই। আর এখন আমরা যাচ্ছি কাকিদের বাড়িতে, তো সবাই মিলে এখানটায় এতক্ষণ ধরে ছিলাম, আর এখন রান্না বাড়া হয়ে গেছে, এখন যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, তো তোমরা ভাবছো কী হচ্ছে, বারবার বাড়ি আসছি আবার কাকিদের বাড়ি যাচ্ছি। তো আমার বক্সঘাটের যে প্লাইটা ছিল সেটা আমার বসানো হয়েছিল না, যেহেতু প্লাইটা বড়ো ছিল, তো সেটা এখন ঠিক করতে এসছে একজন, তো সেজন্য আবার চলে এসেছি বাড়িতে। ফাইনালি খাটটা ঠিক হয়ে গেছে, আর এখন যাচ্ছি আবার কাকিমাদের বাড়ি, এবার খেতে যাচ্ছি। আমরা কাকিদের বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দে, আর এই যে মিনি, আর দেখো খেয়ে দে আসে আর ইচ্ছা করছে না যে বেড কভার পাতি, তো ওগুলো সব ঠিকঠাক করে দিয়ে গেছে এগুলো, কিন্তু বেড কভারটা পাতা হয়নি, তো ভাবছি একটু রেস্ট করে নিই তারপরে বেড কভারটা পাতবো। আর এদিকে মিনি খেলা করছে, তো এখন একটু রেস্ট করা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো আর এখন বানাচ্ছি চা আর এই যে রুটি, পিস রুটি বাটার দিয়ে এখন শেকব। তো প্রথমে চাটা করে নিই তারপর এটা করবো। তো আমাদের তো এখানটায় সবারই সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে, এখন আবার যাচ্ছি কাকিমাদের বাড়িতে, কেননা রাত্রেবেলার খাওয়া ওর কাকিমাদের বাড়িতেই হবে, তো রাত্রেবেলায় হবে হলো চিকেন। তো আমি যাচ্ছি আর ওরা আসছে একটু পরে, তো এখন আমি গিয়ে আগে পেঁয়াজ রসুনটা ছাড়াবো। তো ওই যে বলতে বলতে চলে এসেছি, গল্প করতে করতেই কাকিমাদের বাড়িতে।
এই যে আমাদের এখন এখানটা পেঁয়াজ রসুন ছোলা হচ্ছে এই যে রসুন আর এই যে এদিকে মাংসটা মাংসটা লবণ হলুদ তেল দিয়ে মাখানো হচ্ছে আর এদিকে আওয়াজ শুনতে পাচ্ছ এই আওয়াজটা হলো মোটরের আওয়াজ আমাদের পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে আর এখন চলে এসেছি বাইরে তো বাইরে আজকে রান্না বান্না হচ্ছে তো তো এখানটায় যে বিছনা টিছনা পাতে দেওয়া হয়েছে নিচে তো সবাই মিলে এখন বসে লুডো খেলবো আর এদিকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তো প্রায় বেশ পিকনিক পিকনিক একটা ভাব সেজন্য ভালোই লাগছে রাত্রেবেলায় খোলা আকাশের নিচে সবাই মিলে বসে তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই রান্না বান্না গুলো কেমন হয়েছে এই যে চিকেন ঠান্ডা রয়েছে ডিমের ঝোল আর এখানটায় পনির আলু আর পটল দিয়ে তরকারি তো চলো তোমাদের সব মেনু গুলো দেখিয়ে দিয়েছি আমরা এখানটায় সবাই চলে এসেছি তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া চলছে তো সবাই এই যে নিচে বসে পড়েছি খেতে তো সবাই নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না A few moments later. আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে যে যার মতো তো এখন 10:30 বেজে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের মশারি টানাও হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট